मेथड ऑफ अनडिटरमाइंड कोएफिशिएंट्स और यूसी मेथड्स। यूसी मेथड बोलते कि बोला अच्छे यूसी मेथड एर यूसी फंक्शन टा की देखो আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে নিলাম এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু কি এক্স অফ এক্স। আমরা কি ধরলাম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে নিলাম এফ অফ ডি ইনটু ওয়াই ইকুয়াল টু এক্স অফ এক্স। এই যে আমাদের রাইট সাইডে এক্স অফ এক্স আছে ওইটাকে বলে কি আমাদের ইউসি ফাংশন। রাইট সাইডে যে এক্স অফ এক্স আছে ওটা হচ্ছে কি আমাদের ইউসি ফাংশন। তাহলে ইউসি ফাংশন পাইলাম। এখন আছে কি ইউসি সেট। এই ইউসি সেট কি? ইউসি ফাংশনটাকে আমরা সাকসেসিভলি ডিফারেনশিয়েট করে যে আমরা কনস্ট্যান্ট পাব ওই কনস্ট্যান্টগুলো নিয়ে গঠিত হয় ওই সেটটাকে বলতেছে কি আমাদের ইউসি সেট। আচ্ছা তাহলে এখন এই যে সূত্রগুলো লিখলাম জাস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে, অনেকগুলো সূত্র আছে কিন্তু আমি ইম্পর্টেন্ট কয়েকটা লিখে দিলাম। এই টাইপের আমরা একটু ম্যাথ দেখব, ম্যাথ দেখে আমাদের কি কোনটা কি ফাংশন কি হইতে পারে এটা আমরা বলে দিব। দেখো তুমি একটা ফাংশন পাইলে ইউসি ফাংশন ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে এটার ফাংশনের সেট কি হবে? ই টু দ্য পাওয়ার এক্স এর সেট ও ই টু দ্য পাওয়ার এক্স। এরপরে বলছি যে ইউসি ফাংশন সাইন এক্স, সাইন এক্স এর সেট কি হবে? সাইন এক্স কজ এক্স। আবার সিমিলারলি একটা ফাংশন ইউসি ফাংশন যদি কজ এক্স হয় তাহলে এই সেটটা হবে কজ এক্স সাইন এক্স, অর্থাৎ যার দ্বারা শুরু হচ্ছে যার কথা বলতেছে সে দিয়ে শুরু হবে। সাইন এক্স বলছে সাইন এক্স, এজন্য আমাদের সাইন এক্স দ্বারা হয়েছে। যদি এটা আমাদের কজ এক্স হইতো তাহলে কজ এক্স দ্বারা হইতো, এরপরে সাইন এক্স হইতো। এরপরটা কি দেখাতো? কোন একটা ফাংশন ইউসি ফাংশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে ফাংশনটা কি হবে? প্রথমত এক্স ই টু দ্য পাওয়ার এক্স হবে, হওয়ার পরে কি হবে এই এক্সটা বাদ যাবে ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে পরেরটা দেখাতো এক্স স্কোয়ার, তাহলে প্রথম কি হবে এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স কমা এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এরপর ই টু দ্য পাওয়ার এক্স। যদি এক্স টু দ্য পাওয়ার থ্রি হয় তাহলে কি হবে এক্স কিউব ই টু দ্য পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স, এক্স ই টু দ্য পাওয়ার এক্স, এরপরে কি ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এর পরেরটা দেখো, দা ফাংশন বলছে কি এক্স সাইন এক্স, খেয়াল করে দেখো এক্স সাইন এক্স, তাহলে কি হচ্ছে এক্স সাইন এক্স এক্স কোজ এক্স, এরপরে এক্স বাদ যাবে এটা থেকে, এটা থেকে এক্স বাদ যাবে সাইন এক্স কোজ এক্স। তাহলে যদি ফাংশনটা যদি এমন হয় এক্স কোজ এক্স কি হবে? এক্স কোজ এক্স এক্স সাইন এক্স কোজ এক্স সাইন এক্স। এরপরে এই জায়গায় বলছে দেখো আরেকটা ইউসি ফাংশন যদি ই টু দ্য পাওয়ার এ এক্স সাইন বি এক্স হয় তাহলে কি হবে? ই টু দ্য পাওয়ার এক্স সাইন বি এক্স ই টু দ্য পাওয়ার এক্স কস বি এক্স। তাহলে এরকম আরো অনেকগুলো সূত্র আছে তোমরা দেখে নিবা, কারণ ম্যাথ করতে গেলে তোমার এই সূত্রগুলো লাগবে। এখন আমরা এগুলো যে তোমাকে দেখাইলাম সূত্রগুলো আমরা সরাসরি প্রয়োগে চলে যাই, একটা ম্যাথ করি। আমরা দুই টাইপের ম্যাথ, দুইটা ম্যাথ করব। এখানে দুই ধরনের নিয়ম আছে, আমি দুই ধরনের ম্যাথের দুইটা ম্যাথ দেখিয়ে দিব, আশা করি তোমরা বাকিটি পারবে। আমরা একটা ম্যাথে চলে যাচ্ছি, সলভ দ্য মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্টস। সলভ দ্য মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্টস ডি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স। আচ্ছা আমাদের গিভেন ইকুয়েশন, গিভেন ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স। এই ইকুয়েশন থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করো, অক্সিলারি ইকুয়েশন বের করে সিএফ বের করবা। তাহলে অক্সিলারি ইকুয়েশন ইজ
এম স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো বা এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ফোর এম ইকুয়াল টু প্লাস মাইনাস টু আই। সুতরাং সি এফ ওয়াই অফ সি ইকুয়াল টু আমি সি ওয়ান সি টু দিলাম, তাহলে ওয়াই অফ সি সমান সমান পাইলাম কি প্লাস মাইনাস টু আই, যেহেতু সি ওয়ান কস টু এক্স প্লাস সি টু সাইন টু এক্স, ওয়াই অফ সি পাইলাম। এখন আমাদের কি লাগবে ইউসি ফাংশন, আমরা ওয়াই অফ পি পরের কাজ, আমাদের ইউসি ফাংশনটা আগে বের করতে হবে। ইউসি ফাংশন কি, দা ইউসি ফাংশন ইস, তাহলে আমরা দা ইউসি ফাংশন ইস ই টু দ্য পাওয়ার এক্স, কারণ আমাদের যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের রাইট সাইডের যে অংশটা থাকে রাইট সাইডটাকেই আমাদের ইউসি ফাংশন বলা হয়। এখন ইউসি ফাংশনের ইউসি সেট কোনটা, তাহলে লেখো তো, সো দা ইউসি সেট ইস ই টু দ্য পাওয়ার এক্স এর কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স এর ফাংশনের সেট ই টু দ্য পাওয়ার এক্স ই। লেখো সিন্স ই টু দ্য পাওয়ার টু এক্স কত আছে, ই টু দ্য পাওয়ার টু এক্স নাকি, আমাদের ম্যাথে কি ই টু দ্য পাওয়ার টু এক্স ছিল নাকি ই টু দ্য পাওয়ার এক্স ছিল, ম্যাথে এটা ই টু দ্য পাওয়ার টু এক্স হবে, হ্যাঁ ম্যাথে ই টু দ্য পাওয়ার টু এক্স। ই টু দ্য পাওয়ার টু এক্স এ বলতে টু হতে পারে, আদার্স যে কিছুই হইতে পারে, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম, লেখো সিন্স ই টু দ্য পাওয়ার টু এক্স ডাজ নট এক্সিস্ট ওয়াই অফ সি, সো উই হ্যাভ টু ফাইন্ড ওয়াই অফ পি বাই দ্য সেট অফ এরপর আমরা একটা কথা বলছি, দেখো সিন্স ই টু দ্য পাওয়ার টু এক্স ডাজ নট এক্সিস্ট ওয়াই সি, ওয়াই সি বলতে কোনটা বোঝাচ্ছে আমাদের, অক্সিলারি ইকুয়েশন থেকে সি এফ যে আমরা বের করছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন, ওই কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে আমাদের দেখো ই টু দ্য পাওয়ার টু এক্স বিদ্যমান নাই। কমপ্লিমেন্টারি মধ্যে ফাংশনটা কি ছিল, কমপ্লিমেন্টারি ফাংশন ছিল এক সরি সি ওয়ান লিখছিলাম ওইখানে সি ওয়ান কস টু এক্স প্লাস সি টু সাইন টু এক্স, এ জায়গায় দেখো তো ই টু দ্য পাওয়ার টু এক্স কি আছে, ই টু দ্য পাওয়ার টু এক্স নাই। যদি আমাদের ই টু দ্য পাওয়ার টু এক্স আমাদের ফাংশন এটা বলে, যদি অন্য কিছু হয়তো তাহলে অন্য কিছুর কথা বলতাম, এখন কথা হয়েছে এই জায়গায় যে যেহেতু আমাদের ই টু দ্য পাওয়ার টু এক্স এখানে বিদ্যমান নাই তাহলে আমাদের কি লিখবো, তাহলে লিখবো সো উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়াই অফ পি, ওয়াই অফ পি মানে কি পার্টিকুলার ইন্টিগ্রাল বাই দ্য সেট অফ ই টু দ্য পাওয়ার টু এক্স, ই টু দ্য পাওয়ার টু এক্স এই সেটের সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে। কথা কি মানে বুঝতে পারছো, অর্থাৎ সহজভাবে মনে রাখো আমরা যে ফাংশনটা পাবো এই ফাংশনটা যদি কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে যদি বিদ্যমান না থাকে তাহলে আমাদের যে সেটটা পাবো ওই সেটটা দিয়েই আমাদের ওয়াই অফ পি এর মান বের করবো, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করবো। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে গেলে আমরা দেখো কীভাবে বের করবো, লেট পি আই পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াই অফ পি ওয়াই ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার টু এক্স, ওয়াই অফ এ ই টু দ্য পাওয়ার টু এক্স। এখন কথা হচ্ছে আমরা বলছিলাম না যে কমপ্লিমেন্টারি ফাংশন আমাদের নির্ণয় করতে গেলে
কতগুলো কনস্ট্যান্ট দিয়ে আমরা কি করব, এই যে সেটটা গঠিত করব, ওইটা হবে কি আমাদের ইউসি ফাংশন। তো এখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিলাম, এ একটা কনস্ট্যান্ট ভ্যালু নিচ্ছি। এখন একাধিক কনস্ট্যান্ট ভ্যালু কখন নিব আমরা ওই টাইপেরও দেখাবো, তখন বুঝতে পারবা। এখন আমাদের সেট একটা বলে এ নিচ্ছি, সেট যদি একাধিক হইতো তাহলে বি সি এরপরে ডি যাইতাম না, এরপরে ই এফ আদার্স অন্য কিছু যাইতাম, ঠিক আছে। এখন আমাদের তাহলে কি লিখবো, পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াই ইকুয়াল টু এ ইটু দ্য পাওয়ার টু এক্স, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা কি, সাকসেসিভলি ডিফারেনশিয়েট করার কথা বলছি। তাহলে সাকসেসিভলি ডিফারেনশিয়েট করতে গেলে কয়বার ডিফারেনশিয়েট করব, এটা আমাদের নির্ভর করবে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে। আমাদের ফাংশন কি দেওয়া ছিল, ডি স্কোয়ার প্লাস কত ছিল, ফোর। ডি স্কোয়ার মানে কি, দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, তাই না? তাই এখন আমরা দুইবার এই অংশটাকে ডিফারেনশিয়েট করি। প্রথমত একবার করি ডিফারেনশিয়েট, ডি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এ এর কনস্ট্যান্ট এ ইটু দ্য পাওয়ার টু এক্স, ইটু দ্য পাওয়ার টু এক্স কে ডিফারেনশিয়েট করলে কি আসবে, ইটু দ্য পাওয়ার টু এক্স ইনটু টু, সমান সমান কি, টু ইটু টু এ ইটু দ্য পাওয়ার টু এক্স। একবার ডিফারেনশিয়েট করলাম, এখন দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, কারণ ফাংশন আমার দুইবার দেওয়া আছে। সুতরাং ডি তার হোল স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এই অংশটাকে আবার আমরা ডিফারেনশিয়েট করবো, এই অংশটা আবার ডিফারেনশিয়েট করলে কত আসবে, ফোর এ ইটু দ্য পাওয়ার টু এক্স। এই যে ভ্যালুগুলো ওয়াই, এরপর ডি ওয়াই, ডি তার হোল স্কোয়ার ওয়াই, এই ভ্যালুগুলো আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে ওই ইকুয়েশন আমরা বসাবো, মূল ইকুয়েশনে বসিয়ে দাও। মূল ইকুয়েশনটা কি ছিল, সুতরাং ডি তার হোল স্কোয়ার ওয়াই ছিল না, মানে কি এটা ফোর এ ইটু দ্য পাওয়ার টু এক্স প্লাস এরপর ছিল ফোর ওয়াই, ফোরের ফোর, ওয়াইয়ের ভ্যালু কত, এ ইন্টু ইটু দ্য পাওয়ার টু এক্স ইকুয়াল টু, রাইট সাইডে আমাদের কী ছিল, ইটু দ্য পাওয়ার টু এক্স। তাহলে কি আমাদের আছে এইট এ ইটু দ্য পাওয়ার টু এক্স ইকুয়াল টু ইটু দ্য পাওয়ার টু এক্স, না? সুতরাং এ ইকুয়াল টু ওয়ান বাই এইট ইটু দ্য পাওয়ার এক্স ইটু দ্য পাওয়ার মানে টু এক্স ইটু দ্য পাওয়ার টু এক্স, দুই পাশ থেকে আমরা রিমুভ করে দিলাম, কাটাকাটি করে দিলাম, তাহলে এইট এ ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু কি ওয়ান বাই এইট। তাহলে আমাদের কনস্ট্যান্ট কি একটা ছিল না, একটা ছিল বলে কিন্তু আমাদের একটার ভ্যালু আমরা পেয়ে গেছি, যদি একাধিক থাকতো তাহলে একাধিক ভ্যালু আমরা নির্ণয় করতাম। কি হয়েছে বলো তো, টু এ ইন্টু ইটু দ্য পাওয়ার, আমাদের তো ডি ওয়াই ছিল না ইকুয়েশনে, তুমি ডি ওয়াই না বের করে ডি স্কোয়ার ওয়াই বের করতে পারবা, তোমায় এখানে ডি ওয়াই এর ভ্যালু নির্ণয় করছো কেন, কারণ তোমাকে দুইবার সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করতে হবে, ফার্স্ট টাইম করলা, তুমি ফার্স্ট টাইম না করে কি সেকেন্ড টাইম চলে যাইবা, এখন ফাংশনটা সহজ বলে না তুমি ফার্স্ট টাইম থেকে ডি স্কোয়ার, এই দেখো ডি স্কোয়ার ওয়াই ফাংশন এটা লেখো না, ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু, এই দেখো ডি স্কোয়ার ওয়াই, ডি স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু পাইলাম, ডি স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু ফোর এ ইন্টু ইটু দ্য পাওয়ার টু এক্স, ফোর এ ইন্টু ইটু দ্য পাওয়ার টু এক্স প্লাস ফোর ওয়াই, এ ফোরের ফোর, ফোর ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত, এ ইন্টু ইটু দ্য পাওয়ার টু এক্স, এ ইন্টু ইটু দ্য পাওয়ার টু এক্স। এ অংশ থেকে আমরা প্রথম মানগুলো বসিয়ে এর ভ্যালু বসে পাইছি, তাই না? এর কনস্ট্যান্ট ভ্যালুটা যেহেতু পাইছি,
এ ভ্যালুটা আমাদের কোথায় বসিয়ে দিতে হবে, যে ওয়াই যে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই অফ পি ইকুয়াল টু এ যেটা ধরছিলাম কনস্ট্যান্ট এ জায়গায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখো ওয়ান বাই এইট ই টু দ্য পাওয়ার টু এক্স, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন পাইলাম আগেরটা, আর এখন পাইলাম কি পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুইটাকে তুমি এখন যোগ দিয়ে দাও, তাহলে জেনারেল সলিউশন তুমি পেয়ে গেলা। যদি এটা নিয়মটা না পারো তাহলে কিন্তু পাঠ শেষ হবে না। এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি শর্টকাটে লিখে বলবো, এত ডিটেলস লিখবো না। এই ইকুয়েশন থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশন কী হবে বলো তো? এ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এর ওয়ান ইকুয়াল টু জিরো, এম ইকুয়াল টু ওয়ান, সুতরাং এম ইকুয়াল টু কে প্লাস মাইনাস ওয়ান। তাহলে ওয়াই অফ সির মান বের করো, প্লাস মাইনাস ওয়ান, এটা কিন্তু আই না, আই যদি থাকতো তাহলে কজ আর সাইনে যাইতো। এখন কি হবে, ই টু দ্য পাওয়ার এক্স প্লাসের একটা আর ই টু দ্য পাওয়ার মাইনাসের এক্স। তাহলে ইউসি ফাংশন কত? ইউসি ফাংশন ইস ই টু দ্য পাওয়ার এক্স। ইউসি ফাংশন হয়েছে আমাদের ই টু দ্য পাওয়ার এক্স। ইউসি সেট কত হবে? এখন দেখো ই টু দ্য পাওয়ার এক্স বলে ই টু দ্য পাওয়ার এক্স হবে না। কেন হবে না? এই জিনিসটাই তোমার বোঝার আছে, তুমি বাকি জিনিসটা করতে পারবা। এই ই টু দ্য পাওয়ার এক্স আমার ওয়াই সিতে বিদ্যমান আছে। আগেরটা কি ছিল? ই টু দ্য পাওয়ার এক্স এর যে ফাংশনটা, ওই ফাংশনটা আমাদের ওয়াই সিতে বিদ্যমান ছিল না। না থাকার কারণে আমার যা ছিল তাই আমার সেট হয়ে গেছে। এখন যেহেতু বিদ্যমান আছে সে অর্থে কি হবে, একটা এক্সট্রা এক্স আসবে। সুতরাং ইউসি সেট ইস এক্স ই টু দ্য পাওয়ার এক্স। এ কথাটাই তুমি লিখবা যে ই টু দ্য পাওয়ার এক্স এক্সিস্ট দ্য ফাংশন ওয়াই অফ সি, সো দ্য সেট অফ ইউসি ইস এত ওয়াই অফ পি ইকুয়াল টু এ ইন্টু এক্স ই টু দ্য পাওয়ার এক্স। এইটাকে যদি আমরা ইকুয়েশান ওয়ান দিই, এটাকে দিলাম ইকুয়েশান টু, এখন ওয়াই অফ পি মানে ওয়াই ইকুয়াল টু এত, সুতরাং ডি ওয়াই ইকুয়াল টু কত আসবে? ডি ওয়াই ইকুয়াল টু একবার ডিফারেনশিয়েট করতে হবে, একবার ডিফারেনশিয়েট করলে তুমি এর এ থাকলো, তুমি ই টু দ্য পাওয়ার এক্স কে ই টু দ্য পাওয়ার এক্স ধরলা, ইউ ধরলা, আর এটা তাহলে ওয়ান হয়ে গেল প্লাস এ ই এ এক্স থাকলো ই টু দ্য পাওয়ার এক্স কে ই টু দ্য পাওয়ার এক্স, একবার ডিফারেনশিয়েট করলা। এখন দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, দুইবার ডিফারেনশিয়েট করলে কত আসবে? ডিসকর ওয়াই ইকুয়াল টু, দেখো এ অংশটা তো একটা আছে, এ অংশটাকে করছি না, এ এক্স ই টু দ্য পাওয়ার এক্স এটাকে করে আমরা এটা পাইছি, তাহলে এটা সহ এটা একটা পাইছি, তাহলে এটাকে করলে তো আবার এটা সহ এটা আর একটা পাবো, তাই না? তাহলে কত হবে? টু এ ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এ এক্স ই টু দ্য পাওয়ার এক্স। এখন আমরা কি করব, ডি স্কোয়ার ওয়াই প্লাস এই যে আমাদের এ ওয়াই এর ভ্যালু এক নং ইকুয়েশনে বসাবো। ইকুয়েশন ওয়ানে কি পাই দেখো তো, সুতরাং ওয়াই অফ পি ইকুয়াল টু কি হাফ এক্স ই টু দ্য পাওয়ার এক্স। সুতরাং জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু আমাদের প্রথম ছিল সি ওয়ান ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি টু ই টু দ্য পাওয়ার মাইনাসের এক্স প্লাস হাফ ইন্টু এক্স ই টু দ্য পাওয়ার এক্স। এ আমরা ডি তার হোল স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু এখানে বসাই দিছি ইকুয়েশনে, এরপরে ওয়াইয়ের ভ্যালু যে আমরা ওয়াই লিখছিলাম এই ভ্যালুটা বসাই দিছি রাইট সাইডে, আমাদের ই টু দ্য পাওয়ার এক্স আছে এ পাশ থেকে, দেখো
প্লাস এ ইটু তো এ ইন্টু ইটু তো পর এ এক্স ইটু তো পর এক্স এ এক্স ইটু তো পর এক্স একটা প্লাসের একটা আছে মাইনাসের কাটা তাহলে থাকে কি এ অংশটা থাকে টু এ ইটু তো পর এক্স তাহলে আমার এখান থেকে এ এর ভ্যালু পাই হাফ এই এ এর ভ্যালু যেহেতু হাফ পাইছি এটা দুই নং ইকুয়েশনে ফ্রম টু তে ওয়াই পি ইকুয়াল টু কত পাচ্ছি হাফ এক্স ইন্টু ইটু তো পর এক্স তাহলে আমরা জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াই অফ সি প্লাস ওয়াই অফ পি দেখো আমরা দুইটা ফাংশন লিখছি এ যে ফাংশনটা এ ফাংশন থেকে আমরা কি প্রথমত কি বের করব অক্সিলারি ইকুয়েশন বের করব অক্সিলারি ইকুয়েশনের রোডসগুলো বের করে নিব তো এ জায়গায় রোডসের ভ্যালু আসে তোমার এম ইকুয়াল টু কত আসে এম ইকুয়াল টু আসে একটা মাইনাসের থ্রি আর একটা ওয়ান আসে একটা জিনিস খেয়াল করে দেখো একটা আসে কি মাইনাসের থ্রি আর একটা ওয়ান তোমরা যখন কাজ করবা তখন দেখবা মাইনাসের থ্রি ওয়ান আসলে তাহলে এটা আমাদের সি এফ কত আসবে ইটু তো পর মাইনাসের থ্রি এক্স প্লাস সি টু ইটু তো পর এক্স অথবা সি ওয়ান ইটু তো পর এক্স প্লাস সি টু ইটু তো পর মাইনাস থ্রি এক্স তাহলে এটা যদি পাও যদি আমাদের ইউসি ফাংশন কত সাইন এক্স তাই ইটু তো পর এক্স ইটু তো পর মাইনাসের থ্রি এক্স এটার মধ্যে কি ইউসি ফাংশনে বিদ্যমান আছে তো বিদ্যমান না থাকলে তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে ফাংশন ইউসি ফাংশন ওই ফাংশনটা কি হবে সাইন এক্স কজ এক্স সাইন এক্স কজ এক্স সাইড সাইডে কি পাইলা দুইটা পাইলা না এতক্ষণ তো একটা ছিল এতক্ষণ তো একটা ছিল এর জন্য এ ইটু তো পর এক্স লেখছো এখন তো এ জায়গার মধ্যে দুইটা এসে পড়ছে সাইন এক্স কজ এক্স আসছে তাহলে এ কজ এ সাইন এক্স প্লাস বি কজ এক্স তাহলে কি দুইটা কনস্ট্যান্ট পাইলে না এ দুইটা রাইট সাইডে দুইটা হইল হওয়ার পরে এখন আমরা কি করব সেকেন্ড টাইম পর্যন্ত আমরা ডিফারেনশিয়েট করব ডিফারেনশিয়েট করে তুমি এ পাশে সাইন এক্স পাইছো কজ এক্স আছে সরাসরি কিন্তু তুমি কিন্তু এভাবে যখন আমরা বের করে ফেলছি এর মান বসানোর পরে কিন্তু সরাসরি তুমি পাইবা না তাহলে তোমাকে কি করতে হবে নাও ইকুইটিং কোএফিসিয়েন্টস অফ সাইন এক্স কজ এক্স বোথ সাইডে আমরা ইকুইটিং করছি না ইকুইটিং করে আমাদের কি করতে হবে সাইন এক্স আর কজ এক্স এর ভ্যালু থেকে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে ভ্যালু বের করে এরপর আমরা বসিয়ে দিব ওয়াই অফ পি ফাংশনে তাহলে বসিয়ে দেওয়ার পরে আমাদের ওয়াই অফ সি আর ওয়াই অফ পি পেয়ে গেলাম এটার ফাংশনটা কি হবে বলতো এটার মানে কি বোঝাচ্ছে প্লাস মাইনাস ফোর আই না ষোলো মাইনাসে ষোলো না তো প্লাস মাইনাস ফোর আই মানে তাহলে কত আসতেছে এ অথবা সি ওয়ান কস ফোর এক্স প্লাস সি টু সাইন ফোর এক্স না আচ্ছা তাহলে এ দুইটা যে পাইলে এই দুইটার মধ্যে কি এখানে আছে কেন কস ফোর এক্স আছে না কস ফোর এক্স আছে তো তাহলে বিদ্যমান থাকলে তাহলে কি হবে আমাদের ফাংশনটা কি হবে তাহলে কস কস এক্স মানে কি কজ এক্স সাইন এক্স কজ এক্স সাইন এক্স যেহেতু বিদ্যমান আছে সে অর্থে আমাদের আরেকটা এক্স আসবে তাহলে এক্স কজ এক্স এক্স সাইন এক্স তাহলে ওয়াই অফ পি কি হবে ওয়াই অফ পি ইকুয়াল টু এ এক্স কজ ফোর এক্স প্লাস বি এক্স সাইন ফোর এক্স এটা আমরা কি পাইলাম কস ফোর এক্স পাইছি না সাইন ফোর এক্স যেহেতু আমাদের ফাংশনটার মধ্যে আমাদের এটা তো প্লাস মাইনাস ফোর তাহলে কস ফোর এক্স প্লাস সি টু সাইন ফোর এক্স এটা আমাদের ওয়াই অফ সি এই ফাংশনটা কোথায় সাইন কস ফোর এক্স কস ফোর এক্স বিদ্যমান কোথায় এ জায়গায় বিদ্যমান তাহলে আমাদের কি হবে ফাংশনটা কি হবে এক্স কস ফোর এক্স এক্স সাইন ফোর এক্স একটা এক্স বেশি আসবে তাহলে এটার সাথে একটার সাথে এ দিবা আর একটার সাথে বি দিবা ওয়াই অফ পি পেয়ে গেলাম ওয়াই অফ পি মানে কি ওয়াই ইকুয়াল টু এত
এরপর দুইবার ডিফারেন্সিয়েট করবে, যেহেতু দুইবার আছে জায়গায়, দুইবার ডিফারেন্সিয়েট করে তুমি তো সরাসরি দেখো, সরাসরি কিন্তু কস ফোর এক্স সাইন ফোর এক্স থেকে কিন্তু এ আর বি ভ্যালু বের করতে পারবা না। তোমাকে আমার সময় থাকলে তোমাকে আমি কাজ করে দিতাম, তোমাকে কি করতে হবে অবশ্যই ইউবি সূত্র পড়বে, দেখবা ইউবি সূত্র পড়ে তোমাকে ফেলে সুন্দর করে ভেঙে করতে হবে। তুমি যদি ওই অংশটা যদি ঠিকভাবে কাজ না করতে পারো, অর্থাৎ সাকসেসিভলি যদি ডিফারেন্সিয়েট ঠিকভাবে কাজ করতে না পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু আর অঙ্ক মিলাতে পারবে না। এই ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের ফাংশনটা বের করা, ফাংশনটা বের করে আমাদের সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করা। সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করতে পারলে তুমি লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডের কী করতে পারবা, মানে সমীকৃত করতে পারবা, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ বোথ সাইডস, কথা ক্লিয়ার? তো সে ওটা ওইভাবে বের করে নেবা।